দেল কাকা, আগে তো মেলা পুঁথি শুনলাম, এবার নতুন একখান পুঁথি শুনি। এইবার একখান জব্বর পুঁথি লেখছি নতুন পুঁথি, সেইটা শুনাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদার বাজা 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 বাজা। ওরে শুনো 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 ভাই রে, শুনো দিয়াব অধিক ফসল পাওয়ার কৌশল করিব বর্ণন। বাজা তাই তো ফলন বাড়ে, অধিক ফলে সবজি ধানে, ফ্লোরার যত গুণের কথা বলবো পুঁথির সুরে। এশিয়াই আনছে ফ্লোরা, এই বাংলাদেশে কে আনছে কে আনছে কে আনছে, এশিয়াই এশিয়া এই দেশে ফ্লোরা আনছে এই বাংলাদেশে। হ্যাঁ, বিশ্ব মাঝে অনেক দেশে ফ্লোরার প্রয়োগ হচ্ছে, বাংলাদেশে এর ব্যবহার মাত্র শুরু হয়েছে। বিশ্বের সব দেশে এই ফ্লোরার ব্যবহার হইতেছে ধানে, সবজিতে, নানান ফসলে, কিন্তু এই বাংলাদেশে কেবল দুই বছর হইলে এই জিনিস আছে। এই জিনিস দুই বছর যাবৎ আমাদের দেশে ব্যবহার হইতেছে। ও কাকা, শুনলাম খালি ধানে নাকি এই ফ্লোরা দেওয়া যায়, ধান ছাড়া আর কি কি ফসলে ফ্লোরা দেওয়া যায়? আরে ফ্লোরা খালি ধানে না, ধানে তো হয়ই, সবজিতে, লিচুতে, আমে, তরমুজে, আনারসে, পেয়ারায় এই ফ্লোরা ব্যবহার হইতেছে চমৎকার আমগো দেশে। আর কৃষক তার ফলও পাইতেছে, ভালো ফল পাইতেছে। শুনছো চাষি, সবজিতে নাকি ফ্লোরা দেওয়া যায়, তাই নাকি? এই ফ্লোরা দিবেন কেমন কইরা নানান ফসলে, ফ্লোরা হলো শতকরা 20% নাইট্রোবেনজিন সমৃদ্ধ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা ধানের ফলন অন্তত শতকরা 25% বৃদ্ধি করে। ধান গাছের বিভিন্ন বয়সে ফ্লোরা স্প্রে করার সময় ফ্লোরা গাছের পাতা, কাণ্ড ও গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ফ্লোরা ধান গাছের শিকড় বৃদ্ধি করে এবং ধান গাছকে মাটির সঙ্গে শক্তভাবে আটকে রাখে এবং কার্যকরী কোষের সংখ্যাকে বাড়িয়ে, পাশাপাশি ফ্লোরা ধান গাছের শীষ ও দানার সংখ্যা বৃদ্ধি করে। ফ্লোরা প্রয়োগ কৌশল, ধান গাছের বিভিন্ন বয়সে প্রতি লিটার পানিতে 3 মিলি হিসাবে 3টি ধাপে ফ্লোরা স্প্রে করতে হয়। প্রথম ধাপে ধানের চারা রোপণের 15-20 দিন পর, দ্বিতীয় ধাপে চারা রোপণের 30-40 দিন পর, তৃতীয় ধাপে চারা রোপণের 50-60 দিন পর। মনে রাখবেন, স্প্রে করার আগে ফ্লোরা ও পানির মিশ্রণ সবসময় পরিষ্কার পানিতে করতে হবে। স্প্রে করার সময় সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, পারতপক্ষে ধানের জমিতে বিকেলে ফ্লোরা স্প্রে করতে হবে। এই নিয়মে ফ্লোরা দিবেন সব রকম ধানে, শিকড় বাড়বে বেশি করে প্রথম প্রয়োগে, কুশি বাড়বে বহু গুণে দ্বিতীয়বার দিলে, ধানের সংখ্যা অধিক হবে 3 বারের কালে। কি হবে? ধানের সংখ্যা বাড়বে কিভাবে? প্রথমবার যখন ব্যবহার করবা তখন ওইটা শিকড়ে বাড়াইবো, শিকড় বাড়বে, শিকড় প্রথমবার ব্যবহারে, আর দ্বিতীয়বারের ব্যবহারে ওইটাতে কুশি বাড়বে। কুশি, কুশি বাড়লে কি হয়? ধানের গোসা মোটা হয়, হ্যাঁ অনেক ধান হয়, আর তৃতীয়বারে এই ধানের গাছ বড় হবে। হ্যাঁ, ধানের তখন সংখ্যা বাড়বে, ধানের সংখ্যা বাড়লে কি হবে? ফলন বেশি। আরে বাপ রে বাপ, এত ভালো কথা কয়, হ্যাঁ ফলন বাড়বে, ধানের ফলন বাড়বে, বোঝা বেটা। ফলন বাড়ে 3 মনে প্রতি বিঘাতে, মাটি বসে সর্বজনে কইছেন গর্ব করে।
যে ফ্লোরা ব্যবহারের কারণে এখানে ধানের যে শিকড় ফাইব্রাস রুট যেটা বলা হয় গুচ্ছ মূল, সেই মূলের একটু বৃদ্ধি ত্বরান্বিত হয়। এই মূলের বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার কারণে সে মাটিতে যে খাবার আছে সে খাবার সে নিতে পারে, এই খাবার বেশি করে নেওয়ার কারণেই ধানের ফলন এখানে বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে যে একটা ট্রিটেড পিজিআর আর একটা পিজিআর দিয়ে ট্রিটেড করা ধান করা ধান, আর একটা হলো ট্রিটেড নন ট্রিটেড যেখানে পিজিআর ব্যবহার করা হয়নি। তা আমরা যে রেজাল্টটা পেলাম আজকে দেখা গেল যে পিজিআর দিয়ে ট্রিট করা যে ধান, যে পিজিআর ব্যবহার করে যে ধান উৎপাদন করা হয়েছে সেখানে ফলন আসছে প্রায় 8 টন, এবং যেটা নন ট্রিটেড যেখানে পিজিআর ব্যবহার করা হয়নি সেখানে ফলন আসছে প্রায় 5 টন। আমি এই সাইডে 10% জমিতে ফ্লোরা ব্যবহার করছি, আর ফ্লোরা ছাড়াও ওইদিকে 310% জমি রাখছি। তাহলে দুইটার কী ডিফারেন্স হয়, পার্থক্যটা কী হয় দুইটার মধ্যে এটা দেখার জন্য? আমার মনে হচ্ছে যে ফ্লোরা ব্যবহার করাতে এটা খুব ভালো হয়েছে। শুনছ এই কৃষক ভাই কী করলো? এই কথাটি রাখবেন মনে দেশের কৃষক ভাই, আপনার আমার সঙ্গে আছে আছে এসিআই। কি এসিআই?